राधे कौन से पुण्य किए तूने, हरि रोज तेरे घर आते हैं। राधे कौन से पुण्य किए तूने। नमस्कार बंधुरा, आमी राखी चक्रवर्ती। आमार यूट्यूब चैनेले आपनादेर आबार स्वागत जानाई। आजके ई भजनटी हारमोनियामे किभावे गाइते हय सेटा आपनादेर देखाबो। ई गानटिर जन्य आपनारा प्रचुर अनुरोध पाठिएछेन। ई भिडियोगुलो करते आमार प्रचुर परिश्रम करते हय, आशा करि आपनारा सेटा बुझते पारेन। ताई आपनादेर काछे आमार एकटाई अनुरोध, अन्तत एकबार आपनारा सम्पूर्ण भिडियोटी चालिये देखबेन। आमि गानटी जी शार्प स्केले गाइछि, एकई स्वरलिपिते आपनारा आपनादेर निजेदेर स्केले गाइबेन। जी शार्प स्केले, एटा आमार सा सा रे गा मा पा धा नी सा सा नी धा पा मा गा रे सा। এই গানে কি কি স্বর লাগছে দেখুন। সা রে কোমল গা, মা পা কোমল ধা, শুদ্ধ ধা কোমল নি, ওপরে সা, এছাড়াও নিচে লাগছে কোমল নি। অর্থাৎ গানটি নিচে কোমল নি থেকে ওপরে সা এর মধ্যেই আছে। গানটি চার চার ছন্দে কাহার বা তালে আছে। কাহার বা তাল আট মাত্রার তাল। কাহার বা তালের বল ধাগ্যে তেট্টে নাক্যে ধেনা। এবার গানটি কিভাবে আছে দেখুন। গানটি এক দুই তিন চার পাঁচ ছয় মাত্রা ছেড়ে দিয়ে সাত মাত্রা থেকে শুরু হচ্ছে। কিভাবে দেখুন। ধাগ্যে তেট্টে নাক্যে ধেনা, ধাগ্যে তেট্টে নাক্যে, রাধে কনে সে পুণ্য কি, ধাগ্যে তেট্টে নাক্যে ধেন। এ তুনে হরি রোজ তেরে ঘর, ধাগ্যে তেট্টে নাক্যে ধেনা, আতে হ্যায় রাধে কন সে পুণ্য কি, ধাগ্যে তেট্টে নাক্যে ধেনা। এইভাবে গানটি আছে। গানটি শুরু হচ্ছে সা থেকে। গানের প্রথমেই আছে রাধে কন সে পুণ্য কি এ তুনে, হরি রোজ তেরে ঘর আতে হ্যায়। এই লাইনটা একই সুর এবং একই স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে। কিভাবে গাইবেন দেখুন। রাধে কন সে, রাধে কন সে পুণ্য কি এ তুনে, হরি রোজ তেরে ঘর আতে হ্যায়। রাধে কন সে পুণ্য কি এ তুনে, হরি রোজ তেরে ঘর আতে হ্যায়। ধিলায় রাধে কন সে পুণ্য কি এ তুনে, হরি রোজ তেরে ঘর আতে হ্যায়। স্বরলিপি রাধে কন সে পুণ্য কি, সা রে নি সা সা গা মা গা, হে তুনে মা পা পা ধা পা, হরি রোজ তেরে ঘর পা ধা পা মা গা গা মা গা মা পা পা, আতে হ্যায় মা গা মা গা রে সা রাধে সা রে। এই রাধে গিয়ে নিয়ে কিন্তু সাথে সাথে আবার কোন এসে পুণ্যে কিয়ে তুনে, হরি রোজ তেরে ঘর আতে হ্যায়, এই লাইনটা রিপিট গাইতে হবে। আর রিপিট করে যখন দ্বিতীয়বার গাইবেন, তখন আতে হ্যায়ের পরে দুই মাত্রার মধ্যে রাধে কথার পরিবর্তে অন্য স্বরলিপিতে রাধে গিয়ে নিয়ে আপনাদের গানের পরবর্তী লাইন গাইতে হবে। গানের পরবর্তী লাইনে আছে রাধে কোন এসে পুণ্যে কিয়ে তুনে, হরি রোজ তেরে ঘর আতে হ্যায়। এই লাইনটাও একই সুর এবং একই স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে। কিভাবে গাইবেন, একটু আগে থেকে গাইছি। হরি রোজ তেরে ঘর আতে হ্যায়, রাধে কন সে পুণ্য কি এ তুনে, হরি রোজ তেরে ঘর আতে হ্যায়। আবার দেখুন। রাধে কন সে পুণ্য কি এ তুনে, হরি রোজ তেরে ঘর আতে হ্যায়। রাধে কন সে পুণ্য কি এ তুনে, হরি রোজ তেরে ঘর আতে হ্যায়।
ধিল্লায়। রাধে কনে সে পুন্ন কিয়ে তুনে, হরি রোজ তেরে ঘর আতে হ্যায়। শৈলিপি রাধে মারে কন সে পুন্ন কি সানি সা সা গা মা গা। এখানে একটা স্টার্ট চিহ্ন করে রাখুন, গানের পরবর্তী অংশ থেকে যখনই আমরা গানের শুরুতে ফিরে আসব আমাদের এখানেই ফিরে আসতে হবে। হে তুনে মা পা পা ধা পা, হরি রোজ তেরে ঘর পা ধা পা মা গা গা মা গা মা পা পা আতে হ্যায়। মা গা মা গা রে সা রাধে মারে, এই রাধে গে নিয়ে সাথে সাথে আবার কন এসে পুণ্যে কি তুনে হরি রোজ তেরে ঘর আতে হ্যায়। এই লাইনটা আপনারা রিপিট গাইবেন, রিপিট করে দ্বিতীয়বার গাইবেন, তারপর আবার এই লাইনটাই দুইবার মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন। কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আতে হ্যায় ভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। গানের পরবর্তী অংশে আছে রাধে জব সো লহ শৃঙ্গার করে, এই লাইনটা আপনাদের দুইবার গাইতে হবে। কিভাবে গাইবেন দেখুন। রাধে জব সো লহ শৃঙ্গার করে, রাধে জব সো লহ শৃঙ্গার করে। ধিল্লায় রাধে জব সো লহ শৃঙ্গার করে, রাধে জব সো লহ শৃঙ্গার করে। শৈলিপি রাধে জব সো লহ শৃঙ্গ নি 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 ধাপা ধাপা মা গার করে, পাপা নি ধা ধাপা। রাধে জব সো লহ শৃঙ্গ সা সা নি 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 ধাপা ধাপা মা গার করে, পাপা নি ধা ধাপা। এরপর আছে হরি দর্পণ রোজ দিখাতে হ্যায়, হরি দর্পণ রোজ দিখাতে হ্যায়। কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি। রাধে জব সো লহ শৃঙ্গার করে, হরি দর্পণ রোজ দিখাতে হ্যায়, হরি দর্পণ রোজ দিখাতে হ্যায়। আবার দেখুন। হরি দর্পণ রোজ দিখাতে হ্যায়, হরি দর্পণ রোজ দিখাতে হ্যায়। ধিল্লায় হরি দর্পণ রোজ দিখাতে হ্যায়, হরি দর্পণ রোজ দিখাতে হ্যায়। শৈলিপি হরি দর্পণ রোজ দি সানি নি নি ধাপা ধাপা মা খাতে হ্যায়, পাপা নি ধাপা। হরি দর্পণ রোজ দি পা ধাপা মা গা গা মা গা মা পাপা
खाते हैं मगा मगा रे सा राधे मारे। এই রাধে গে নিয়ে সাথে সাথে গানের শুরুতে যেখানে স্টার চিহ্ন করা আছে সেখানে ফিরে গিয়ে কন এসে পুণ্য কি তুনে হরি রোজ তেরে ঘর আতে হ্যাঁ গাইতে হবে। কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। হরি দর্পণ রোজ দিখাতে হ্যায় রাধে কন এসে পুণ্য কি তুনে। এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন, ফিরে গিয়ে একই রকমভাবে গাইবেন এবং একই রকমভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন। পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন, তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন। গানের পরবর্তী অংশে আছে রাধে জব ভোজন তৈয়ারে করে, এই লাইনটাও আপনাদের দুইবার গাইতে হবে। কিভাবে গাইবেন দেখুন। রাধে জব ভোজন তৈয়ার করে, রাধে জব ভোজন তৈয়ার করে। ধীরলায়। রাধে জব ভোজন তৈয়ার করে, রাধে জব ভোজন তৈয়ার করে। স্বরলিপি। রাধে জব ভোজন তৈ নিনি নিনি নি ধাপা ধাপা মা আর করে, পাপা নি ধা ধাপা। রাধে জব ভোজন তৈ মা পা ধাসা নি 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 ধাপা ধাপা মা আর করে, পাপা নি ধা ধাপা। এরপর আছে হরি মাঙ্গ মাঙ্গ কর খাতে হ্যায়, হরি মাঙ্গ মাঙ্গ কর খাতে হ্যায়। কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি। রাধে জব রাধে জব ভোজন তৈয়ার করে, হরি মাঙ্গ মাঙ্গ কর খাতে হ্যায়, হরি মাঙ্গ মাঙ্গ কর খাতে হ্যায়। আবার দেখুন। হরি মাঙ্গ মাঙ্গ কর খাতে হ্যায়, হরি মাঙ্গ মাঙ্গ কর খাতে হ্যায়। ধীরলয়। হরি মাঙ্গ মাঙ্গ কর খাতে হ্যায়, হরি মাঙ্গ মাঙ্গ কর খাতে হ্যায়। স্বরলিপি। হরি মাঙ্গ মাঙ্গ কর সানি নি 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 ধা ধা পা মা খাতে হ্যায়, পাপা নি ধা পা। হরি মাঙ্গ মাঙ্গ কর পা ধা পা মা গা গা মা গা মা পা পা খাতে হ্যায়, মা গা মা গা রে সা রাধে মারে। এই রাধে গে নিয়ে কিন্তু সাথে সাথে গানের শুরুতে যেখানে স্টার চিহ্ন করা আছে সেখানে ফিরে গিয়ে কন এসে পুণ্য কি তুনে হরি রোজ তেরে ঘর আতে হ্যায় গাইতে হবে। কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। হরি মাঙ্গ মাঙ্গ কর খাতে হ্যায়, রাধে কন এসে পুণ্য কি তুনে। এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন, ফিরে গিয়ে একই রকমভাবে গাইবেন এবং একই রকমভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন। গানের পরবর্তী অংশে আছে রাধে জব যমুনা জল ভরে না গাই, এই লাইনটাও আপনাদের দুইবার গাইতে হবে। কিভাবে গাইবেন দেখুন। রাধে জব যমুনা জল ভরে না গাই, রাধে জব যমুনা জল ভরে না গাই। ধীরলায়। রাধে জব যমুনা জল ভরে না গাই, রাধে জব যমুনা জল ভরে না গাই। স্বরলিপি।
राधे जब जमुना जल नीनी नीनी नी धापा धापा मा भरन गई पापा नी धा धापा राधे जब जमुना जल सासनी नीनी नी धापा धापा मा भरन गई पापा नी धा धापा एर पर आछे हरी गागर रोज उठाते हैं हाँ हरी गागर रोज उठाते हैं हरी गागर रोज उठाते हैं कि भावे गाइबेन एक आगे थे गाइछी राधे जब जमुना जल भरन गई हरी गागर रोज उठाते हैं हाँ हरी गागर रोज उठाते हैं हरी गागर रोज उठाते हैं आबार देखुन हरी गागर रोज उठाते हैं हाँ हरी गागर रोज उठाते हैं हरी गागर रोज उठाते हैं धीलाय हरी गागर रोज उठाते हैं हाँ हरी गागर रोज उठाते हैं हरी गागर रोज उठाते हैं शैलिपि हरी गागर रोज सानी नीनी धापा धापा मा ठाते हैं पापा नी धापा हाँ हरी गागर रोज सानी नीनी धापा धापा मा ठाते हैं पापा नी धापा हरी गागर रोज पा धा पा मा गा मा पा पा ठाते हैं मा गा रे सा राधे मा रे এই রাধে গিয়ে নিয়ে সাথে সাথে গানের শুরুতে যেখানে স্টার্ট চিহ্ন করা আছে সেখানে ফিরে গিয়ে কনে সে পুণ্য কিয়ে তুনে হরি রোজ তেরে ঘর আতে হ্যাঁ গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি হরি রো হরি গাগর রোজ উঠাতে হ্যায় রাধে কোন সে পুণ্য কিয়ে তুনে এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গিয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুরমা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার।